জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার আবেদন গ্রহণযোগ্য কিনা সে বিষয়ে শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। ফলে এই আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফাঁসি কার্যকরের উপর চেম্বার আদালতের দেয়া স্থগিতাদেশ বহাল থাকছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজাক। প্রণব চক্রবর্তীর সঙ্গে নিয়ে শাকির আরজুর রিপোর্ট। কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার স্থগিতাদেশ এবং রিভিউ আবেদনের গ্রহণযোগ্যতা প্রশ্নে শুনানি শুরু হয় বুধবার সকালে। পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে প্রথমে ফাঁসির রায় কার্যকর করার আদেশ স্থগিতের বিষয়ে শুনানি গ্রহণ করেন। এ সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের নেতৃত্বে রাষ্ট্রপক্ষ ওই স্থগিতাদেশ বাতিলের আবেদন জানিয়ে শুনানি শুরু করতে চাইলেও বুধবার শুধুমাত্র কাদের মোল্লার আবেদনের ওপর শুনানি হয়েছে। দুপক্ষই তাদের যুক্তি তুলে ধরেন। আগামীকাল পর্যন্ত মুলতবি হয়েছে। এখন এই মামলা যতদিন চলবে ততদিন পর্যন্ত আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা যাবে না। এটা স্থগিত আদেশটাকে বর্ধিত করেন নেই, যেহেতু মামলাটা বিচারাধীন আছে, এটা এটা না শেষ হওয়া পর্যন্ত দণ্ড কার্যকর এটা হবে না। শুনানিতে মাহবুবে আলম বলেন, সংবিধানের ৪৭ ক ২ অনুচ্ছেদে মানবতা বিরোধী অপরাধের সাজাপ্রাপ্ত ব্যক্তির রিভিউ আবেদন করার অধিকার খর্ব করা হয়েছে। ৪৭ ৩ ধারা অনুচ্ছেদ সংযোজিত করা হয়েছে। তাতে বলা হয়েছে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যদি কোনো আইন করা হয় যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় তবুও সেটা বাতিল হবে না। এদিকে আব্দুর রাজ্জাক বলেন, ট্রাইব্যুনাল আইনে রিভিউ করা যাবে না সেটা কোথাও বলা নেই। সংবিধানের ৪৭ ৩ অনুচ্ছেদে মানবতা বিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে সংবিধানের ৩১ ৩৫ ও ৪৪ অনুচ্ছেদের প্রযোজ্য নয় বলে উল্লেখ রয়েছে। ১০৫ এর যে ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতা কোর্টের নেয়ার কেউ চেষ্টাও করে না। ইনহেরেন্ট পাওয়ার ১৯৭৩ সালের যে আইন আছে আইসিটি আইন, সেই আইনে এই চেষ্টাই করে নাই যে ক্ষমতা নেওয়ার জন্য, আর চেষ্টা করলেও হবে না। এটা সংবিধান প্রদত্ত এই ক্ষমতা। কাদের মোল্লার অন্য আইনজীবী খন্দকার মাহবুব হোসেন জানান, তারা মঙ্গলবার রাতে চেম্বার বিচারপতির কাছে রিভিউ আবেদন জমা দিয়েছেন। কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর আইনজীবীদের আবেদনে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বুধবার সকাল ৫:৩০ পর্যন্ত রায় কার্যকর স্থগিত করেন। শাকের আরজু, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড স্থগিত রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার কমিশনার নাভি পিল্লার পাঠানো এক চিঠিতে তথ্য বিজ্ঞপ্তি আকারে জাতিসংঘের ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে। শেষ মুহূর্তের আহ্বানে কাদের মোল্লাকে একজন রাজনীতিবিদ উল্লেখ করে তাকে এখনই ফাঁসি না দেওয়ার অনুরোধ করেছেন পিল্লাই। এর আগে সোমবার কাদের মোল্লার রায় এখনই কার্যকর না করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক জাতিসংঘের বিশেষ রাপোর্টিয়ার্স গ্রাবিয়ালা নাউল ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা সংক্ষিপ্ত আদালতে দেওয়া ফাঁসির রায় সংক্রান্ত আরেক বিশেষ রাপোর্টিয়ার্স ক্রিস্টোফ ফেইন। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কাদের মোল্লার ফাঁসির ক্ষণ ঘোষণা নিয়ে সরকারের দুই প্রতিমন্ত্রীর সংবাদ সম্মেলন নিয়ে প্রশ্ন উঠেছে। তাছাড়া চেম্বার জজ আদালত সরকার পক্ষের সঙ্গে যোগাযোগ না করার প্রশ্নে আইনবিদরা সময় স্বল্পতার কারণকেই দায়ী করেছেন। রিপোর্ট করছেন মঞ্জুরুল আলম পান্না। ১০ই ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশের মানুষের জন্য একটি শ্বাসরুদ্ধকর দিন। সর্বোচ্চ আদালতের রায়ের পর সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে জানানো হল মানবতা বিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত কাদের মোল্লার ফাঁসি কার্যকর হবে রাতেই, কিন্তু আসামি পক্ষের রিভিউ আবেদন করা যাবে কিনা সেই প্রশ্নে চেম্বার জজ আদালতের স্থগিতাদেশ। প্রশ্ন ওঠে সরকার পক্ষের সাংবাদিক সম্মেলন নিয়ে। সে করেছে যে অরিজিনাল যে অর্ডার হয়েছে সেই অর্ডার মতন বলেছে যে ১২টা একে ফাঁসি হবে, সেও অন্যায় করেনি এরাও অন্যায় করেনি, যা আইনে ছিল তাই। গভর্নমেন্ট যথেষ্ট করেছে তার মতন করেছে, যদি রিভিউ অ্যালাউ হয়ে যায় তখন বলতে পারে, কিন্তু এটা তো সবসময় হচ্ছে। মুন্সিপ কোর্টে একরকম, কোর্টে সেটা উল্টে যাচ্ছে, হাইকোর্টে এসে আবার মুন্সিপ কোর্টেরটা থাকছে, আবার এটা চলে যাচ্ছে সুপ্রিম কোর্টে আর এক মুন্সিপ কোর্টেরটা, তো এটা তো সারাদিন সবসময় হচ্ছে। এটা কাদের মোল্লা বলে
সেন্সেশনাল কেস, সেই জন্য আপনারা সবাই ইন্টারেস্টেড হয়ে গেছে। এটা এমন কিছু না, কিন্তু যেই সিমটমগুলো আছে এটাতে সন্দেহ করার কারণ আছে যে সরকার এই ফাঁসিটা তড়িঘড়ি করে কার্যকর করে এমন একটা রাজনৈতিক পরিস্থিতি হয়তো সৃষ্টি করতে চাচ্ছিল যেই সরকারের অধীনে নির্বাচনে সবাই অংশগ্রহণ করতে পারবে, এই ইস্যুটাকে ধামাচাপা দেওয়া যায় নাকি, এই ধরনের চিন্তা সরকারের মধ্যে কাজ করেছে কিনা, এটা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ রয়েছে। চেম্বার জজ আদালতের বিচারপতি অ্যাটর্নি জেনারেলের সঙ্গে যোগাযোগ করেননি, প্রশ্ন ওঠে সে বিষয়েও। আলোচনা করে না, নোটিশ দিতে আলোচনা করে, অ্যাপারেন্টলি আপনার সাপোর্ট করবে, আলোচনা করে। অ্যাটর্নি জেনারেল বলছে চেম্বার জজে গেছে, ওকে নোটিশ দেয় না, অ্যাটর্নি জেনারেলকে পায় না। অ্যাটর্নি জেনারেল কি ইউনাইটেড হসপিটালে দেখতে গেছিল রোগী, অ্যাটর্নি জেনারেলের সাথে যোগাযোগ করার পর পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে করতে যেভাবে ঘোষণা দেওয়া হয়েছিল 12টা 1 মিনিটেই ফাঁসি হবে, ওই পুরো জিনিসটা এই সময়ের মধ্যে করা যেত নাকি, সেটা নিয়ে প্রশ্ন আসতেই পারে। মঞ্জুরুল আলম পান্না, 21 টেলিভিশন।